নমস্কার বন্ধুগণ মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আপনাদের সাথে রয়েছি আমি সমীর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট তো বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো আরও একটি বিষয় নিয়ে যেটি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে ব্লক টেকনোলজি ম্যানেজার পোস্টের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়ার মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে তো চলুন আজকের ভিডিওতে আপনাদের সেটাই দেখাবো তো সেই ওয়েটিং লিস্ট এবং মেরিট লিস্টের তালিকা কিন্তু আজকে আপনাদের আমি দেখাতে যাচ্ছি তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নেবেন কারণ এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবরগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো আপনারা কিন্তু নোটিশটি আমার স্ক্রিনে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তো প্রথমেই দেখুন বলা রয়েছে ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট অ্যান্ড ওয়েটিং লিস্ট বিএমটি ব্লক টেকনোলজি ম্যানেজার তো প্রথমে যেটি রয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট ফর দ্য পোস্ট অফ ব্লক টেকনোলজি ম্যানেজার এই ব্লক টেকনোলজি ম্যানেজার পদের যে আনরিজার্ভেডদের জন্য রয়েছে প্রথমে দুটি তারপরটি দেখুন যেটি রয়েছে ওয়েটিং লিস্ট ফর দ্য পোস্ট অফ ব্লক টেকনোলজি ম্যানেজার আনরিজার্ভেডদের জন্য তারপর দেখুন এখানে বলা হয়েছে যে সিলেক্টেড ক্যান্ডিডেট এরা কিন্তু সিলেক্টেড হয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ ব্লক টেকনোলজি ম্যানেজার এসসি পোস্টে তারপরে যারা ওয়েটিংদের যারা রয়েছে ওয়েটিং লিস্ট ফর দ্য পোস্ট অফ ব্লক টেকনোলজি ম্যানেজার বিটিএম এসসি সি পোস্টে এসসি পোস্টে যারা ওয়েটিং রয়েছে তাদেরটা দেখতে পাচ্ছেন তারপর দেখুন এখানে সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার তো এটা কিন্তু যারা মানে সিলেক্টেড হয়েছে এই পদের জন্য সেটা কিন্তু আনরিজার্ভেড ক্যাটাগরিদের জন্য তারপরে দেখুন ওয়েটিং লিস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার যারা ওয়েটিংয়ে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার পদে তাদের তালিকা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো নিচের দিকে দেখুন সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার ও এ পোস্টের জন্য অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার পদের যারা সিলেক্টেড হয়েছেন ও বিসি এ ক্যাটাগরিতে তাদের তালিকা তারপরে দেখুন এখানে বলা হয়েছে ওয়েটিং লিস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার ও এ পোস্টে যারা ওয়েটিং ওয়েটিংয়ে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার পদে সেই তালিকা তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার এ টি এম ও বিসি পোস্টে যারা সিলেক্ট ও বিসি বি পোস্টে যারা সিলেক্ট হয়েছে তাদের তালিকা তারপরে দেখতে পাচ্ছেন ওয়েটিং লিস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার ওবিসি বিসি বি ও পদে অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার পদে যারা ওয়েটিংয়ে রয়েছেন তাদের তালিকা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপর দেখুন এখানে যে রয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার এসসি পোস্টে যারা সিলেক্টেড হয়েছে অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজারে তাদের তালিকা তারপরে দেখুন ওয়েটিং লিস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার তো যারা ওয়েটিংয়ে রয়েছে টেকনোলজি ম্যানেজার পদে এসটি পোস্টে তারপর দেখুন যে এসটি পোস্টে যারা সিলেক্টেড হয়েছে তাদের তালিকা দেখতে পাচ্ছেন অ্যাসিস্টেন্ট টেকনোলজি ম্যানেজার পদে এবং এসটি পোস্টে যারা ওয়েটিংয়ে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার পদে তাদের তালিকা কিন্তু দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু স ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তিটি কিন্তু এই যে তালিকাটি সেটি কিন্তু আজকেই দেওয়া হয়েছে আপনারা ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন যে আপনাদের নাম এখানে রয়েছে কি না তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দেবেন তার যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে নেবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে